ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघ गुरु परम पूज्यपाद श्रीमद स्वामी शिवानंद जी महाराजेर कथोपकथन संकलन शिवानंद बाणी प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आज के जे अंशटी आमरा पढ़छि সেই অংশটি বেলুর মঠে ঘটে বাইশে ফাল্গুন মঙ্গলবার ১৩৩৪ বঙ্গাব্দ ৬ই মার্চ ১৯২৮ খ্রিস্টাব্দ। আমরা পড়া শুরু করছি। আজ দোল পূর্ণিমা, সকাল হইতেই খুব কীর্তন আরম্ভ হইয়াছে। মঠের সাধু ব্রহ্মচারীরা ও ভক্তেরা সকলেই হোলি উৎসবে মাতোয়ারা, কীর্তন খুব জমিয়াছে। এবং এমন সময় দক্ষিণেশ্বর হইতে শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা আসিয়া পৌঁছিলেন। তাহাকে পাইয়া সকলে উৎসাহ যেন শতগুণ বাড়িয়া গেল। তিনিও কীর্তনে যোগদান করিলেন। তাহাকে শাড়ি পরাইয়া দেওয়া হইল। তিনি শ্রীবেশে নৃত্য করিতেছেন, গান চলিতেছেন। খেলব হলি শ্যাম তোমার সঙ্গে, তোমায় একলা পেয়েছি আজ নিধুবনে ইত্যাদি। সকলেই রামলাল দাদাকে বেরিয়া বেরিয়া নৃত্য করিতেছেন, খুব আনন্দ। খানিক পরে শাড়ি পরিয়াই দাদা মহাপুরুষ মহাশয়ের সঙ্গে দেখা করিতে আসছেন। তাহাকে এই বেশে মহাপুরুষজি প্রথমে চিনিতে পারি নাই। বিকেলে জনৈতিক ভক্ত তার ছোট ছেলেকে নিয়ে প্রণাম করতে এলেন। আজকে এখানে প্রচণ্ড ঝড় হচ্ছে, আমরা তারই মাঝখানে বসে ভগবত প্রসঙ্গ করার চেষ্টা করছি। হ্যাঁ, সকলেই রামলাল দাদাকে বেরিয়া নৃত্য করিতেছেন, খুব আনন্দ। খানিক পরে শাড়ি পরিয়া দাদা মহাপুরুষ মহাশয়ের সঙ্গে দেখা করিতে উপরে আসিয়াছেন। তাহাকে এই বেশে মহাপুরুষটি প্রথমে চিনিতে পারেন নাই। এইটুকু দিয়েই আজকে আমাদের আলোচনা শুরু হোক। আসলে আলোচনার কিছু নেই, একটা ছবি। আমরা যখন কথামৃত পড়া শুরু করি তখন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ একটি ভারী সুন্দর কথা বলেছিলেন যে কথামৃত আসলে একটা ধ্যান চিত্র। মাস্টারমশাই খুব ছোট্ট ছোট্ট মনেতে গোটা ছবিটাই থাকতো, কিন্তু তার যদি ডায়েরিটা দেখেন তাহলে বেশ অবাক হতে হয় যে এই কয়েকটি সূত্র দিয়ে উনি কেমন করে এইরকম গোটা ছবিটাকে তুলে ধরেছেন। পূজ্যপাদ মহারাজ বলতেন যে মাস্টারমশাই ওই কথাগুলো, যে সূত্রগুলো তিনি লিখে রাখতেন তার ডায়েরিতে, সেগুলি পড়ার পর দিনের পর দিন ধ্যান করতেন। আপনারা যদি অতীতের স্মৃতি পড়েন তাহলে দেখবেন, কিংবা আমাদের শ্রীমদর্শন সেখানেও যদি পড়েন দেখবেন সেখানে খুব ডিটেইলে বলা আছে পূজ্যপাদ শ্রীম কেমন করে কথামৃত লিখতেন। তিনি দিনের পর দিন ওই তার মর্টন স্ট্রিটের মর্টন একাডেমি, হিন্দু একাডেমি এখন যেটি, সেইখানে তিনতলার ছাদে, তার ঘরের পাশে একটি জায়গা ছিল খোলা ছাদ, সেইখানে বসে তিনি একটি জায়গায় বসে দিনের পর দিন ধ্যান করতেন। এবং ধ্যান করে তিনি যে ছবিটা ফুটে উঠত তার, সেই ছবিটির বর্ণনা তিনি করতেন। এটি পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আমাদের খুব জোর দিতেন, বলতেন কথামৃত পড়ার সময় কথামৃতের ওই ছবিটা, ওই পরিবেশটাকে যদি আমরা ধ্যান করতে পারি তাহলে আমরা খুব সহজে কথামৃত বুঝতে পারব। দেখবেন কথামৃত শুরু হয়েছে তার একবারে ডিটেইলে বলা আছে কে কোন দিকে বসে আছেন, ঠাকুর কেমনভাবে বসে আছেন, এমনকি বাইরের গঙ্গা সেটি উত্তর বাহিনী না দক্ষিণ বাহিনী, ঠাকুর উত্তরাস্য না পূর্বাস্য, তার মুখ কোন দিকে আছে, ছোটো খাটে বসে আছেন না বড় খাটে বসে আছেন, পায়ের কাছে শতরঞ্জিতে কে আছেন, দূরে কে আছেন, সমস্ত কিছু বলা। অতএব আমাদের ধ্যান করবার জন্য একটা ছবি, মানে একটা সমস্ত উপাদান আমাদের দিয়ে দেওয়া হয়েছে, যেন এবার এটা দিয়ে আমরা রান্না করব, চাল ডাল আলু তরকারি সবজি মশলাপাতি, এমনকি উনুনে আগুনও দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমাদের কাজ আমাদের মনের কড়াটা বসিয়ে তাতে সব সবজি টবজি দিয়ে মশলা দিয়ে একটি সুস্বাদু তরকারি তৈরি করা। এই ছবিটা, আজকের সকালের ছবিটি
একবার অদ্ভুত দোল পূর্ণিমা হচ্ছে সেদিনকে, খুব আনন্দ। আপনারা যারা বেলুড় মঠের দোল পূর্ণিমা দেখেছেন, এখনও বেলুড় মঠের দোল পূর্ণিমা খুব আনন্দে, সকাল থেকে কীর্তন আরম্ভ হয়। কীর্তন এখন সকাল 8:30 থেকে 9টা নাগাদ শুরু হয়। নাট মন্দিরে যেখানে ঠাকুরের পার্শ্বদের ছবি বসানো হয়, সেইখানে শ্রী চৈতন্যদেবের ছবি বসে সেইটিকে ঘিরে সাধুরা কীর্তন করেন। তারপরে খানিকক্ষণ মন্দিরে রং খেলা বলতে আবির ছড়া হয়। তারপরে সেই কীর্তনের দল এ ঘুরে ঘুরে প্রথমে এই মন্দির থেকে বড় মন্দির থেকে সে যায় প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে। সেখানে পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের কাছে শোনেন তারা, মহারাজকে তারা গান শোনান। সমাধি মন্দির, স্বামীজির মন্দির, মায়ের মন্দির এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দির হয় পুরনো মন্দির। আজকে যেখানকার বর্ণনা বলা আছে, সে পুরনো মন্দিরে একতলায় স্বামীজির আম গাছের নিচে দাঁড়িয়ে খুব রং খেলাও হয় এবং খুব কীর্তন হয়। সেই রকমই কীর্তন হচ্ছিল দোল পূর্ণিমায়। সকল থেকেই মঠে কীর্তন আরম্ভ হয়েছে। মঠের সাধুভক্ত ব্রহ্মচারীরা হোলি উৎসবে মাতোয়ারা। হোলি যেহেতু শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্মতিথি, আবার বৃন্দাবনের হোলির শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত, তাই দুটো উৎসবই এখানে অত্যন্ত আনন্দের সঙ্গে করা হয়। বড় বড় ড্রামের মধ্যে করে আলতায় যে দুর্গাপুজো কালীপুজো যে সমস্ত আলতা পরে, প্রসাদী আলতা সাধারণত মায়েরা নিতে চান না, মায়ের প্রসাদী আলতা সাধারণত তারা পায়ে পড়তে চান না, সেই আলতাগুলিকে সমস্ত গুলে তারপরে বালতি বালতি রং ছোটদের গায়ে দেওয়া হয়, বড়দের গায়ে দেওয়া হয় এবং ইয়েও খেলা হয়, আবিরও খেলা হয়। এইরকম খেলা হচ্ছে, সেদিনও খুব খেলা হচ্ছে। এমন সময় রামলাল দাদা এসে উপস্থিত হলেন। সুগায়ক ছিলেন রামলাল দাদা, সেই কারণে ঠাকুর চাইতেন যে রামলাল দাদা যেন সব নির্দিষ্ট গান শিখে নেন। এমনকি যে গান তার খুব ভালো লাগতো, নীলকণ্ঠের গান, নীলকণ্ঠ যাত্রাকার নীলকণ্ঠের যে সমস্ত গান, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, আপনারা দেখবেন কথামৃতে আছে, সেই সব গান তিনি রামলাল দাদাকে দিয়ে শিখিয়ে নিতেন এবং রামলাল দাদাকে দিয়ে গাওয়াতেন। রামলাল দাদা যখন আসতেন এখানে, সবাই চেষ্টা করত তার কাছে শুনতে ঠাকুর কেমন করে কোন একটি বিশেষ ভজন তিনি গান, তিনি কেমন করে একটি বিশেষ ভজন গাইছেন সেটিও যেন আমরা চেষ্টা করতাম শোনার। তো সেই রকম তিনিও কীর্তনে যোগদান করলেন। তাকে শাড়ি পরিয়ে দেওয়া হলো, তিনি স্ত্রী মূর্তি ধারণ করে খুব সুন্দর করে গান গাইতে থাকলেন। খেলব হোলি শ্যাম তোমারই সনে, তোমায় একলা পেয়েছি আজ নিধুবনে, আজ তোমার সাথে আমি একলা একলা খেলব। এইটা গানের একটা এই ভাবটি ভারী সুন্দর। এই জগৎ সংসারে কেউ কোথাও নেই, শুধু আমার প্রাণ প্রিয় আমার ইষ্ট আছে, আজকে আমার যাবতীয় খেলা শুধু তোমার সঙ্গে, তোমাকে ছাড়া আর কারোর সঙ্গে আমার কোনো খেলা নেই। সকলেই রামলাল দাদাকে বেরিয়ে বেরিয়ে নৃত্যতাকে ঘিরে নাচছেন, কিন্তু ইফেক্টটা কি, সকলের এফেক্ট হচ্ছে খুব আনন্দ। এরপরে রামলাল দাদা শাড়ি পরেই মহাপুরুষ মহারাজের কাছে চলে গেলেন। মহাপুরুষ মহারাজ চিনতেও পারেননি রামলাল দাদাকে। বিকেলের ঘটনা দিয়ে আমাদের পরের আলোচনা শুরু হবে। বিকেলবেলা জনৈক ভক্ত তার ছোট ছেলেটিকে প্রণাম করাইয়া বলিলেন, মহারাজ আশীর্বাদ করুন, জাতির কল্যাণ হয় আর এই ছেলেটি যেন ভালো হয়। মহারাজ, এটা একটা খুব আমাদের পূজ্যপাদ বুদ্ধেশানন্দজি মহারাজ বলতেন বাবা মায়ের খুব একটা খুব দুশ্চিন্তার কথা যে আমার ছেলেটা যেন ভালো হয়। তিনি যে উত্তর দিতেন এবং দেখছি আজকে মহাপুরুষ মাঝে উত্তরটাও ঠিক তাই বলছেন, আগে তোমরা নিজেরা ভালো হতে পারো তাই করো, আগে যাতে তোমরা নিজেরা ভালো হতে পারো তাই করো, তোমরা ভালো হলেই ছেলেরা ভালো হবে, এটি হচ্ছে আলটিমেট কথা। কয়েকদিন আগে ফেসবুকে আমাদের যে একটা পোস্ট ছিল, সেই পোস্টে স্বামীজি বলছেন যে জগৎপুরে খাক হয়ে যাচ্ছে, তোমার কি আর কতদিন, তুমি নিদ্রাগত আর কতদিন হবে। তাতে একজন লিখেছিলেন, আমরা যে কবে এই ভাবটি পাবো, তার উত্তরে আমি লিখেছিলাম যে আমরা না বলে আমি বলাটা খুব জরুরি। একজন খুবই অসন্তুষ্ট হয়েছিলেন এবং তাকে সমর্থনও করেছেন অনেকে, যে এটা যেন আমরা যেন, তিনি উত্তরেও লিখেছিলেন যে তাকে যেন আমরা জুতো পেটা করে বিনয় শেখাচ্ছি, তা কিন্তু নয়। আসল প্রশ্নটা হচ্ছে অন্যকে প্রশ্ন করার আগে নিজেকে ভালো হতে হয়। পূজ্য পূজনীয় মহারাজ বলতেন আমাদের
যে নিজে যদি তুমি আগুন হতে পারো, তোমার কাছে যে আসবে সে প্রথমে সেই আগুনের আলোকে আলোকিত হবে, তারপরে আরও কাছে এলে আগুনের উষ্ণতায় তারা উষ্ণতা পাবে, আরও কাছে এলে তোমার সত্তার সঙ্গে মিলেমিশে তার সত্তা একাকার হয়ে যাবে। অন্যকে ভালো করার আগে নিজেকে ভালো হওয়াটা খুব জরুরি। তার সেই ভাবনা এমন ভালো হতে হবে যেন জগৎ তাকে অনুসরণ করে। আপনারা খুব ভালো করে ভেবে দেখুন, হ্যামেলিনের বাঁশিওয়ালা যেদিন প্রথম হ্যামেলিনের বাঁশি বাজাতে শুরু করেছিল সেদিন কিন্তু সে এত ভালো বাজাতো না, তাই তার বাঁশি কেউ ফিরেও শুনতো না। কিন্তু সে বাঁশি বাজাতে বাজাতে এমন বাঁশি বাজানো শিখল যে সে বাজালে সবাই তার পেছনে পেছনে হেঁটে চলে যায়। নিজেকে ভালো হওয়া খুব জরুরি। আমাদের মনে আছে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ একবার কথা প্রসঙ্গ একবার মিশন হেডকোয়ার্টার্সে এসেছিলেন একটি কাজে, তাকে নিয়ে আসা হয়েছিল, তার টয়লেট যাওয়ার খুব দরকার ছিল। এবার এসে যাওয়ার পরে আত্মস্থানজি তখন সাধারণ সম্পাদক, তিনি ভূতেশানজিকে অনুরোধ করেন যাতে পুরো মিশন অফিসটা তিনি একবার একটুখানি ঘুরে যান, সব দপ্তরগুলোতে যেন প্রেসিডেন্টের কৃপা দৃষ্টি পড়ে। সেদিন অখণ্ডানন্দজি মহারাজের আবির্ভাব তিথি ছিল। তিনি যখন প্রায় অর্ধেক বারান্দা ঘুরেছেন এমন সময় ট্রেনিং সেন্টার এবং অন্যান্য জায়গা থেকে সাধু ব্রহ্মচারীরা পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজকে প্রণাম করতে এসেছেন। প্রেসিডেন্ট মহারাজ হাঁটছেন দেখে কেউ কিছু না বুঝেই তার পেছন 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 হাঁটতে শুরু করলেন। যখন মহারাজকে দেখানো হলো যে দেখুন কি অবস্থা, আপনার পেছন পেছন কেমন সাধু ব্রহ্মচারীরা আসছেন, সেটা নিয়ে খুব মজার কিছু ঘটনা হচ্ছিল, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল যে চারটি বারান্দা জুড়ে শুধু সাধু ব্রহ্মচারীরা পূজনীয় মহারাজের পেছন পেছন আসছেন। মহারাজ তাদের উদ্দেশ্যে একটাও কথা বলছেন না, এমনকি তারা যে এসেছে সেটাও মহারাজ জানেন না। কিন্তু তিনি এমন একটি ব্যক্তিত্ব, তাকে অনুগমন করাটাই যেন আমাদের মানে আমাদের একমাত্র উপায় বলে বোধ হয়েছিল। অতএব সন্তান যদি ভালো হতে হয় বাবা মাকে ভালো হওয়াটা খুব জরুরি। কামারপুকুর স্কুলে একবার এক মায়ের চিঠি এসেছিল তার সন্তানকে লেখা। তার সন্তানের অপরাধ হচ্ছে রোজ তাকে যে খাবার দেওয়া হতো সব খাবার সে খেতে পারত না, তাই খাবার এঁঠো করার আগে সে খানিকটা যে অংশটা সে খেতে পারবে না মনে করত সে অংশটা সে প্রথমে তুলে রাখত, তারপর খাবার পরে নিজের বাটিটি ধুয়ে ওই অতিরিক্তটি দারোয়ানের ছেলেটি যে সমস্ত কোনো খাবার এত ভালো জিনিস খেতে পায় না তাকে দিয়ে আসতেন, সে রোগা প্যাটকা ছেলেটিকে দিয়ে আসতেন। এটি কোনোভাবে তার মায়ের কাছে পৌঁছে যায়। মা তার সন্তানকে চিঠিতে লেখেন যে ওখানে যে অর্থ দেওয়া হয়, তোমাকে যে খাওয়ানো হয় তার জন্য প্রয়োজনীয় অর্থ আমরা দিয়ে থাকি, অতএব যা খাবার তুমি খাবে অন্য কাউকে দেবার কথা নয়। ভেবে দেখুন তো, কোনো দিন কি এই সন্তানকে আপনি বলবেন, বলতে পারবেন স্বার্থহীন হও? অতএব বাবা মার ভালো হওয়াটা ভীষণ জরুরি। যেটি পূজ্যপাদ মহারাজ বলছেন, আগে তোমরা নিজেরা যাতে ভালো হতে পারো তাই করো, তোমরা ভালো হলে ছেলেরা ভালো হবে। সন্ধ্যা আগত প্রায়, মহাপুরুষজি ছাদের উপর একটু বেড়াইতেছেন, আরতির আয়োজন হইতেছে, এমন সময় রামলাল দাদা ছাদে আসিলেন। তাকে দেখিয়াই মহাপুরুষজি হাসিতে হাসিতে বলিলেন, এসো দাদা, সকালবেলা তোমাকে খুব মানিয়েছিল, তুমি আমার কাছে যখন এলে আমি তো প্রথমটা চিনতেই পারিনি, ভাবছিলাম এ আবার কাদের বাড়ির মেয়ে, শেষে দেখি না রামলাল দাদা। দুজনেই হাসতে লাগলেন। পরে রামলাল দাদা জিজ্ঞাসা করলেন, আজ বুঝি অনেক লোকের দীক্ষা হলো? মহারাজ, হ্যাঁ দাদা। দাদা, অনেকক্ষণ ধরে এক আসনে বসে থাকতে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হয়। মহারাজ, কষ্ট কোথায়, এ তো আনন্দ, ঠাকুরের নাম শোনাবো সে তো আনন্দের কথা, কত লোক ভক্তি ভরে আসে তার নাম শোনাবে শুনবে বলে, লোকের ব্যাকুলতা ও আগ্রহ দেখে আর স্থির থাকতে পারিনি, আর এদের আকর্ষণ করে আনছেন তো ঠাকুরই, যতদিন এ শরীর থাকবে ততদিন তাঁর কথা বলবো, তাঁর নাম শোনাবো, এই জন্যই তো ঠাকুর রেখেছেন। বিকেলে মহাপুরুষ মহারাজ ওই ছাদে বেড়াচ্ছেন, আপনারা অনেকেই দেখেছেন, যদি যারা পুরনো মন্দিরে গিয়েছেন দোতলায় বারান্দায় দাঁড়ালেই দেখতে পারবেন যে পুরনো মন্দির এবং স্বামীজির যে বাড়ি
সেই বাড়ির জোড়া একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িটা পরে একটা ছোট্ট পথ আছে এবং সেটি আবার একটি ছাদের সঙ্গে জুড়েছে, যেটি স্বামীজির বাড়ির ছাদ। ওই ছাদে পূজ্যপাদ মহাপুরুষ মহাজ হাঁটতেন। ওখান থেকে দক্ষিণেশ্বর মন্দির খুব ভালো করে দেখা যায়, সেই কারণে আরও বেশি হাঁটতেন। এ আছে, বর্ণনা আছে, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ একবার, তখন তত বেসিন টেসিন ছিল না, তো ব্রহ্মানন্দজি মহারাজ ছাতের কোণে একটি নলের সামনে দাঁড়িয়ে মুখ ধুতেন। সূর্যি মহারাজের স্মৃতি কথায় আছে, মুখ ধুতে ধুতে হঠাৎই মহারাজের দৃষ্টি পড়ে ওইখান দিয়ে পরিষ্কার দৃশ্যমান দক্ষিণেশ্বরের কথা। সেই দক্ষিণেশ্বরের মন্দির দেখে স্বামী ব্রহ্মানন্দজি গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন। দুপুরবেলার ছাদ তেতে পুড়ে যাচ্ছে, সূর্যি মহারাজ নিজে বলছেন তিনিও দাঁড়াতে পারছেন না, কিন্তু মহারাজের কোনো খেয়াল নেই, তিনি এক দৃষ্টিতে সেই দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে তাকিয়ে আছেন। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ সেই ছাদেতে হাঁটছেন, এমন সময় রামলাল দাদা এলেন। রামলাল দাদাকে তিনি মজা করে বললেন, তোমাকে খুব ভালো মানিয়েছিল, আমি তো প্রথমে চিনতেই পারিনি, পর ভাবছি কাদের বাড়ির মেয়ে, তারপরে দেখছি আমাদের রামলাল দাদা। সেদিন শুভ দিন বলে অনেকের দীক্ষা হয়েছিল। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের তখন যথেষ্টই বয়স হয়েছে, এটি ১৯২৮ সালের কথা। সেদিনকে দীক্ষায় অনেক লোক মহাপুরুষ মহারাজ দীক্ষা দিয়েছেন, তাই রামলাল দাদা জিজ্ঞাসা করছেন, আজ বুঝি অনেক লোকের দীক্ষা হলো? মহারাজ অ্যাফার্মেটিভ উত্তর দিচ্ছেন, হ্যাঁ দাদা। তখন তিনি বললেন, একাসনে দীর্ঘক্ষণ বসে থাকতে তোমাদের তোমার আপনার নিশ্চয়ই কষ্ট হয়। মহারাজ বলছেন, কষ্ট কোথায়, এ তো আনন্দ, ঠাকুরের নাম শোনাবো সে তো আনন্দের কথা। কত লোক ভক্তি ভরে আসে তার নাম শুনবে বলে, লোকের ব্যাকুলতা আগ্রহ দেখে আর স্থির থাকতে পারি না, আর এদের আকর্ষণ করে আনছে তো ঠাকুরই, যতদিন এ শরীর থাকবে ততদিন তার কথা বলবো, তার নাম শোনাবো, এই জন্যই তো ঠাকুর রেখেছেন। এটা হচ্ছে অদ্ভুত একটা ছবি, এই কিরকম নির্ভরতা, যে তিনি দীক্ষা দিচ্ছেন না তো বটেই, ঠাকুর এনেছেন এবং তাকে দায়িত্ব দিয়েছেন তার নাম শোনানোর জন্য, অতএব এই কাজটি ঠাকুরের দেওয়া কাজ, এটি তিনি করবেন এবং এ কাজে কোনো কষ্ট নেই, শারীরিক কোনো কষ্ট নেই। মহাপুরুষ মহারাজের এই কথাটি বুঝতে গেলে আমাদের বর্তমান সংঘগুরুদের দিকে একটু তাকালে বোধ হয়, যাদের আপনারা দেখেছেন তাদের জীবনটা যদি ভালো করে দেখেন তাহলে এই ঘটনার এই যে আকুতিটা সেটা আপনারা বুঝতে পারবেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি আমরা, তার শরীর চলে যাওয়ার আগে অবধি তিনি আগে 7-8-10 দিন আগেও দীক্ষা দিয়েছেন, তখনও তিনি ভালো করে বসতে পারেন না, কিন্তু তথাপি তিনি এসেছেন, মন্ত্র দীক্ষা দিয়েছেন এবং মন্ত্র দীক্ষার সময় তাকে অনেক অনুরোধ করা হয়েছিল যে বহু কিছু তার সেবকরা ইনস্ট্রাকশন দেবে, তিনি শুধু গিয়ে মন্ত্রটি দেবেন, এতে তিনি কখনোই কোনো অবস্থাতেই রাজি হননি। তিনি বলেছিলেন, আমার স্যাটিসফ্যাকশনটা খুব জরুরি, গুরু শিষ্যের ভেতরে মন্ত্র দীক্ষা দেওয়া মানে শুধু একটি মন্ত্র বলে দেওয়া নয়, তাদের সাধন উপদেশ দেওয়া, এটা গুরুর কাজ। আমরা রঙ্গনাথানন্দজি মহারাজকে দেখেছি, সেবারে সন্ন্যাস আমাদের যেহেতু আমাদের শ্রাদ্ধ হয়ে গেছিলো তাই সন্ন্যাস হওয়াটা, ছাড়া সন্ন্যাস না হলে সমস্যা হতো, তাই পূজ্যপাদ মহারাজ সন্ন্যাস দিতে আসবেন, তাকে অনেক অনুরোধ করলেন তিন ভাইস প্রেসিডেন্ট, বর্তমান আমাদের গীতানন্দজি, গহনানন্দজি এবং আত্মস্থানন্দজি, তারা তিনজনই অনুরোধ করলেন। এমনকি আত্মস্থানজি এমন কথাও বললেন, রঙ্গনাথানজি যখন সন্ন্যাস হয় মহাপুরুষ মহারাজ এত অসুস্থ ছিলেন তিনি মন্দিরে যেতে পারেননি, তাই প্রেসমন্ত্র ইত্যাদি দেওয়া বা অনুষ্ঠানে যা কিছু সেগুলো সব মহারাজের ঘরেই হয়েছিল, কিন্তু স্বামী রঙ্গনাথানজি কিছুতেই রাজি হলেন না। তিনি এলেন, তার অসুস্থ শরীর নিয়ে এলেন, সন্ন্যাস দীক্ষা দিলেন, তার পরের দিন থেকে মহারাজ আরও অসুস্থ হয়ে পড়লেন এবং তার একদিন পরে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো, তিনি এতটাই অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু তিনি যখন আমাদের সামনে এসেছিলেন তার আকুতি দেখে মনে হচ্ছিল যে তার এই যে শরীর খারাপের গল্পটা আমরা শুনেছি এটা সম্পূর্ণই মিথ্যা। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজকে দেখেছি 2 ঘন্টারও বেশি বসে দীক্ষা দিচ্ছেন, পা মুড়ে বসে, যখন দীক্ষার অনুষ্ঠান শেষ হয়ে যেত পাটি ছাড়াতে যখন বয়স হয়ে গেছিল মাঝে, মোড়া পা খুলে সেটাকে মেসেজ করে মাঝকে সহজ অবস্থায় আনতে অনেক সময় লাগতো, কিন্তু তিনি কখনোই ওই কষ্টটা করতে অরাজি থাকতেন না।
বর্তমান প্রেসিডেন্ট মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট অবস্থায় নরেন্দ্রপুরে দীক্ষা দিচ্ছেন। তা সিদ্ধারাতে ভীষণ সমস্যা, এত সমস্যা তিনি বসতে পারছেন না। তিনি কিন্তু দীক্ষা দিলেন খুব স্বাভাবিকভাবে। তবে যখন চেয়ার থেকে তাকে তোলা হচ্ছে, যন্ত্রণায় তার মুখখানে একবারে নীল হয়ে গেছে, কিন্তু তাকে দীক্ষা দেওয়ার সময় একদম সাধারণ স্বাভাবিক দেখেছি। এরা যেন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি হয়ে তারা নিজেদের আমিত্বটাকে ভুলে শ্রীরামকৃষ্ণের কাছে নিজেকে নিবেদন করার চেষ্টা করছেন, এবং শ্রীরামকৃষ্ণের কাজই তার কাজ, এইটিকে যেন তারা শেষ জীবন শেষ বিন্দু অব্দি মনে রেখেছেন। মহাপুরুষ মহাজী শরীর চলে যাওয়ার এক বছর আগে তিনি বাকশক্তি রহিত হয়ে যান। সেই অবস্থায় যখন তিনি একটু সুস্থ হলেন, তখন তিনি সেই অবস্থাতেও দীক্ষা দিয়েছেন। মন্ত্রগুলো দেখানো হতো, তিনি যে মন্ত্র দিতেন তার মধ্যে সেই মন্ত্রগুলো দেখানো হতো, উনি আঙুল দিয়ে দিক নির্দেশ করতেন। তিনি বলেছিলেন না, যতদিন বাঁচব শেষ মুহূর্ত অবধি তার নাম দিয়ে যাব। এই কাজে কোথাও তার এতটুকু ব্যত্যয় আমরা দেখতে পাই না। রামলাল দাদা বলছেন, আপনার দয়ার শরীর তাই কষ্ট করে এসব করছেন। কিয়ৎকাল উভয়ে চুপ করে আছেন, পরে মহাপুরুষজি খুব গম্ভীরভাবে আস্তে আস্তে বলিতেছেন, হ্যাঁ দাদা, ঠাকুর যে ঈশ্বর সে কথা এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি। আগে ঠাকুরের ভালোবাসার আকর্ষণে আমরা তার কাছে ছিলাম, এখন দেখছি ও বাবা, দেখতে ছোট্ট মানুষটি নড়াচড়া করতেন সাধারণ মানুষের মতো, কিন্তু তিনি যে বিরাট, এ কত বিশ্বব্রহ্মাণ্ডই না তার ভিতরে রয়েছে। এটি একটি উপলব্ধির কথা যেটি মহাপুরুষ মহারাজ বলেছেন। আপনারা যদি চেষ্টা করেন বা আমরা যদি চেষ্টা করি, সবাই আমাদের এই উপলব্ধিটা হয়। যখন ঠাকুরের কাছে আমরা প্রথম আসি, তখন ঠাকুর আমার, আমি ঠাকুরের, এই বোধটাই আমাদের ভেতরে খুব তীব্র ছিল। কিন্তু যত দিন যাচ্ছে, যত সময় পেরোচ্ছে, তত ঠাকুর যে জগতে এবং সেই বিশাল জগতে আমিও একটি অংশ, যেহেতু তার হাতটি ধরে আছি, তাই আমিও এই অংশের একটি অধিকারী হয়ে উঠেছি, এটা আমরা বুঝতে পারি। মহাপুরুষ মহারাজ বলছেন, আগে ভাবতাম নড়তে চড়তেন সাধারণ মানুষের মতো নড়াচড়া করতেন, কিন্তু তিনি কি বিরাট, কত বিশ্বব্রহ্মাণ্ডই না তার ভিতরে। দাদা, আমারও এখনও তা এমনই মনে হতো। মাঝে মাঝে অবশ্য দেখতাম বিদ্যুতের মতো একটা আলো মনের উপর খেলে গেল, কিন্তু পরক্ষণেই আবার ঢাকা পড়ে যেত, সন্দেহ প্রভৃতি নানা জিনিস এসে ডেকে দিত। একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করল, মেরুম কেন হয়? তাতে ঠাকুর বললেন, নইলে এখানকার কাজ অর্থাৎ তাঁর সেবাদি কী করে চলবে? পরে কালীবাটির পুজোই বা কেমন, আর কালীবাড়ির পুজোই বা কেমন করে চলবে? আর তোমার সম্পর্কিত স্ত্রী পুরুষদেরই বা কে দেখবে? মহারাজ, হ্যাঁ হ্যাঁ, নতুবা যে তার লীলা চলে না। রামলাল দাদা তাঁর সাথে কথা থেকে বলছেন, তাঁরও একটা সময় মনে হতো যে ঠাকুর এক অদ্ভুত মানুষ, তাকে দেখে মনে হতো না এই সাধারণ জগতের মানুষ, এই সাধারণ মর্ত্যলোকের তিনি বাসিন্দা, এমনভাবে হতো। কিন্তু ক্ষণিকের মধ্যেই আবার সেটি ঢাকা পড়ে যেত সংসার মায়া। ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কেন এমন হয়, ঠাকুর বলেছিলেন, না হলে স্বাভাবিক কাজকর্মগুলো হয় না, কালী পুজো হয় না, তার সেবাও হয় না, এমনকি স্ত্রীপুত্র পরিবারও হয় না। আমরা যদি ঈশ্বরের স্বরূপ একবার দেখে ফেলি, এই জগৎ সংসারটা যেন আমাদের কাছে মিথ্যে বলে বোধ হয়, তখন এই জগৎ সংসারে কোনোভাবেই আমরা আর মন দিতে পারব না। আমাদের তো সংসারে থেকেই এগিয়ে যেতে হবে, তাই জন্য তিনি মাঝে মাঝে তাকে দেখা দেন, তার স্বরূপটিকে আমাদের বুঝিয়ে, আবার লুকিয়ে যান তার মায়ার অন্তরালে। পুঁথিতে বর্ণনা আছে যে ঠাকুরের জন্মকালের পরে তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি যেহেতু তার সেই দর্শনটি হয়েছিল, তিনি অ্যালার্ট ছিলেন। তিনি ঠাকুরের জন্মের পরেই ঠাকুরের গায়ের শরীরে নানা যে লক্ষণ, পায়ের তলার যে চিহ্ন, সেগুলো দেখছিলেন। কিন্তু ঠাকুরের অদ্ভুত হাসি দর্শন করার পরে তিনি ভুলেই গেলেন যে ঠাকুর পূর্ণব্রহ্ম নারায়ণ। সেই হাসি এমন বাৎসল্য রস এনে দিল তার অন্তরে, তার দু চোখ দিয়ে অঝোর ধারে জল পড়ছে, এবং তিনি এক দৃষ্টে ঠাকুরের সেই হাসির দিকেই তাকিয়ে থাকলেন।
ঠাকুর তারই মায়াদি আমাদের ভুলিয়ে রাখেন, কিছুতেই আমাদের মায়াতীত অবস্থায় যেতে দেন না। এটা যেন আমাদের কাছে একটা ব্রত তৈরি করে দিয়েছেন, এই তাঁর কাছে মায়াতীত অবস্থায় যাওয়ার আমরা যেন চেষ্টা করি। তিনি বারবার আমাদের লুকিয়ে রাখবেন, কিন্তু বারবার যেন চেষ্টা করি। তার নিজের ভাষায়, সার্জেন সাহেব আলো নিয়ে ঘুরে বেড়ান, সকলের মুখের ওপর আলো পড়ে, কিন্তু সার্জেন সাহেবকে কেউ দেখতে পায় না। কিন্তু কারা দেখতে পায়? যে অনুরোধ করে, ও সার্জেন সাহেব, আলোটা তোমার মুখের ওপর ফেলো, আমি তোমায় দেখি, এটা যেন আমাদের ইচ্ছে হয়। মহারাজ, দাদা বলছেন এখন তার ভক্ত সংখ্যা বেড়েছে, এই কয় বৎসরের মধ্যে কত ছড়িয়ে পড়েছে তার ভাব, যাদের ভাষা জানি না, এমন কত শত লোক দেশ দেশান্তর থেকে এসে পঞ্চবটি তলায় গড়াগড়ি দিচ্ছে, ধুলো নিয়ে যাচ্ছে, অসত্য পাতা নিয়ে যাচ্ছে, বেল পাতা নিয়ে যায়। বলছেন তাকে তখন তো আমি বুঝতে পারিনি, কিন্তু যত দিন যাচ্ছে এমন মানুষ আসছে যাদের কথা জানি না, তারা, আমরা কিন্তু এখানে থেকে সেইভাবে শ্রীরামকৃষ্ণকে ধরিনি, কিন্তু তারা মনে করেছেন, যারা দূর থেকে শ্রীরামকৃষ্ণকে দেখে অনুভব করেছেন, তারা মনে করেছেন শ্রীরামকৃষ্ণ দেবের কৃত স্বরূপ তিনি পবিত্র স্বরূপ নন, তিনি যেখানে যেখানে লীলা করেছে তার প্রতি ধুলি কণা পবিত্র, তাই এইরকম কানাকানি হচ্ছে। এবার আরাত্রিক আরম্ভ হইয়াছে, সাধু ভক্তেরা সমস্বরে খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতমায় ইত্যাদি গাইতেছেন। দাদা, এই স্তোত্রটি শুনতে বড় ভালো লাগে, আমি যখনই শুনি মনে হয় যেন ঠাকুর গভীর সমাধিস্থ হয়ে দাঁড়িয়েছেন আর তার ভক্তেরা তাকে ঘিরে এই স্তোত্র পাঠ করছে। যাই ঠাকুর ঘরে যাই। আমাদের শুরুতে কিন্তু এই খণ্ডন ভববন্ধন গাওয়া হতো না, যেটা পরের পর্যায়ে মহারাজ বলছেন। এই বলিয়া রামলাল দাদা ঠাকুর ঘরে গেলেন, মহাপুরুষ মহারাজ এই স্তোত্র সম্বন্ধে বলিতে লাগিলেন। আগে মঠে আরতির সময় এই স্তোত্র গাওয়া হতো না, তখন জয় শিব ওঙ্কারা, ভজ শিব ওঙ্কারা ইত্যাদি বারংবার গাওয়া হতো। অতঃপর স্বামীজি নিজে খণ্ডন ভববন্ধন এই স্তবটি রচনা করলেন, তাতে সুর দিলেন এবং সকলকে নিয়ে গাইতে শুরু করলেন। তিনি নিজেই পাখোয়াজ বাজিয়ে গাইতেন, সে এক অদ্ভুত দৃশ্য। একে তো তার ভৈরবের মতো দিব্য কান্তি শরীর, তার উপর মাতোয়ারা হয়ে পাখোয়াজ বাজিয়ে যখন গাইতেন, সে যে কী এক গম্ভীর ভাবে সৃষ্টি হতো তার কি বলবো। শুরুর দিকে আমাদের জয় শিব ওঙ্কারা, যেটা ওই কাশী বিশ্বনাথের সন্ধ্যারতি গীত, সেটি গাওয়া হতো। স্বামীজি প্রথম যেটা রচনা করলেন তাহলে খণ্ডনববন্ধন জগবন্ধন বন্দিতময় প্রথম তিনটে স্তবক, বা প্রথম স্তবকটি, তারপরে নমো নমো প্রভু বাক্য বনাতীত, তারপরেই ধেদে দেলঙ্গ। তালের এত ভ্যারিয়েশন হওয়ার জন্য সকলে এটা ধরে উঠতে পারত না, সেই কারণে স্বামীজি গোটা খণ্ডনববন্ধন এখন যে ফর্মে আমরা দেখি বিলম্বিত এবং দ্রুত সেইভাবে গাওয়ার প্রচলন করলেন, নিজেই বাজিয়ে পাখোয়াজ বাজিয়ে গাইতেন। এই এখন যেভাবে সমস্ত হারমোনিয়াম তবলা সমস্ত বাজিয়ে গাওয়া হতো, এটা অনেক পরে। পূজ্যবাদ মহাপুরুষ মহারাজ তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন, আমাদের গদাধর আশ্রমে প্রতিষ্ঠা হচ্ছে, পূজ্যবাদ মহাপুরুষ মহারাজ গিয়েছেন গদাধর আশ্রমে ঠাকুরকে বসানোর জন্য। সেইখানে খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, স্বামী কমলেশ্বরানন্দজি তার একটি অর্কেস্ট্রার দল ছিল, পাড়ার ছেলেপুলেদের নিয়ে তারা একটা অর্কেস্ট্রার দল করেছিলেন, সেইখানে ক্লারিওনেট, এসরাজ, মাসি এবং হারমোনিয়াম বাজিয়ে মহাপুরুষ মহারাজ প্রথম খণ্ডন ভববন্ধন শেখেন, এবং তিনি তার সেবক স্বামী অপূর্বানন্দজিকে বলেন যেটি শিখে নিতে, এবং অপূর্বানন্দজি এই গান শিখে নিলে বেলুড় মঠে এসে সাধুদের শিখিয়ে সেই এখন যেভাবে হারমোনিয়াম বাজিয়ে পাখোয়াজ বাজিয়ে খণ্ডন ভববন্ধন গাওয়া হয়, তখন সেইভাবে গান গাওয়া শুরু হলো। মায়ের শরীর যাওয়ার পরে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ওই স্তবটিও গাওয়া হতো ওই দিন থেকে। মহাপুরুষ মহারাজ স্বামীজির বর্ণনা করছেন, স্বামীজিকে কেমন দেখাতো, সে এক অদ্ভুত দৃশ্য। একে তার ভৈরবের মতো দিব্য কান্তি শরীর, তার সে দিব্য কান্তি দেখলেই মনে হয় মন ভালো হয়ে যাবে, মন পবিত্র হয়ে যাবে, যাবে নয় যায়ও বটে। আর সেই তাতে তিনি ভাবে মাথোয়ারে পাখোয়াজ বাজাতেন,
সে এক গম্ভীর ভাবের সৃষ্টি হতো, সে যে কি এক গম্ভীর ভাবের সৃষ্টি হতো তা কি করে বলবো। এইটা দিয়েই এদিনকার কথোপকথন শেষ হয়ে গেছে। আমরা আরও একটি অংশ যেটি খুব ছোট সেটি পড়ে আজকের আলোচনা শেষ করব। বেলুড় মঠ, চৈত্র মাস 1334 বঙ্গাব্দ, এপ্রিল 1928 সাল। এবার কাশীধাম হইতে ফিরিয়া আসিয়া মহাপুরুষ মার্জের শরীর তত ভালো নাই, মাথা প্রায় মাথা গড়ে, হাঁটিতে পারেন না, হাঁটিতে গেলে পা টলটল করে। শরীরের কথা জিজ্ঞাসা করিলে বলেন, শরীর ভালো নেই, একটা না একটা কিছু অসুখ লেগেই আছে। এসব হচ্ছে নোটিশ, শরীর যে আর বেশি দিন থাকবে না তার নোটিশ দিচ্ছে। তা আমরাও প্রস্তুত, রেডি হয়ে আছি, উই আর এভার রেডি টু জাম্প ইন টু মাদার স্ল্যাব, মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বার জন্য আমরা সর্বদাই প্রস্তুত হয়ে আছি। শ্রী গুরুর কৃপায় এটি বুঝেছি যে এই শরীরটা আমি নই, যে জ্ঞান তিনি দয়া করে খুব পাকা করে দিয়েছেন। এই ঘটনাটি পড়ার পর হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে, মহাপুরুষ মহারাজ শরীর চলে যাবে তার জন্য প্রস্তুত হচ্ছেন, এই জন্য আমার কি লাভ হবে? আমার লাভ হবে এই, আমরা যারা অনেক দিন অবধি বাঁচি এবং ভাবি অনন্ত জীবন যাপন করব, তাদের কেমন করে জীবনের প্রত্যেকটা দিন যে ক্ষণস্থায়ী, কেমন করে শ্রীরামকৃষ্ণ লোককে যাবার জন্য প্রস্তুতি নেওয়া দরকার সেটা তিনি বলছেন। তারা এই যে বলছেন কি সুন্দর কথা, মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বার জন্য আমরা সর্বদাই প্রস্তুত হয়ে আছি, উই আর এভার রেডি টু জাম্প ইন টু মাদার স্ল্যাব। তার মানে এই নয় যে কাজকর্ম সব ছেড়ে দিয়ে শালি সারাদিন মৃত্যুর প্রতীক্ষা করব, তা কিন্তু নয়। সেদিনকে একটি ভিডিওতে দেখছিলাম, কাশীতে একটি জায়গা আছে, একটি বৃদ্ধাশ্রম আছে, যেখানে মানুষরা মৃত্যুর প্রতীক্ষা করেন এবং মৃত্যু সত্যি সত্যি তাদের আসেন। ওভাবে মৃত্যুর প্রতীক্ষা না করে নিজেকে ভগবানময় করে তোলার চেষ্টাটা করলে অনেক বেশি ভালো। তাঁর কৃত কাজ, তাঁর নাম নেওয়া, তাঁর উদ্দেশ্যে কাজ করা, অথচ প্রতি মুহূর্তে সব কাজের সঙ্গে একটি অনাসক্তি ভাব রেখে শেষ যাত্রার জন্য নিজেকে যেন প্রস্তুত করে রাখাটা প্রয়োজন। পূজ্যপাদ বিরজানন্দজী মাঝে শরীর যাচ্ছে, আরই সুন্দর বর্ণনা আছে, সেদিন খুব শরীর খারাপ, তা শরীর চলে যাবে, আমাদের যেরকম গান শোনা নয় গান হচ্ছে, উনি বলছেন এখন নয়, এখন নয়। পূজনীয় আত্মস্থানজির কাছে শুনেছিলাম, তারপরে যখন সেই সময় এলো সেটা দেখা গেল, তার চোখ বিস্ফারিত, মাথার চুল সব খাড়া হয়ে গেছে, গায়ের লোমগুলি সব খাড়া হয়ে গেছে, তিনি এবং চোখ দেখে মনে হচ্ছে তিনি যেন আনন্দময় কিছু একটা জিনিস দেখছেন। সেই আনন্দ তার মুখে ধরছে না, তার সারা শরীর দিয়ে সেই আনন্দের হিল্লোল গল্লোল চলে বেড়াচ্ছে। মৃত্যু আসছে, মৃত্যুকে কত সহজে বরণ করে নেবার জন্য এরা প্রস্তুত। কীরকম আসল কি দরকার, এই ভাবটি কি করে আসে? এই ভাবটি আসে শেষ লাইনে, মহাপুরুষ মহাজী বলছেন যে শ্রীগুরুর কৃপায় এটা বেশ বুঝতে পারছি যে এই শরীরটা আমি নই, সে জ্ঞান তিনি দয়া করে খুব পাকা করে দিয়েছেন। ভগবানের কৃপায় তিনি বুঝতে পেরেছেন যে এই শরীরটা তাঁর নয়। আমরা এই যে শরীর সর্বস্ব আমি, আমি বা আমরা, এই শরীর সর্বস্ব আমি বা আমরা, আমাদের এই ভাবটিকে যদি পাকা করতে পারি তাহলে দেখবেন মৃত্যু ভয় আমাদের বড় একটা স্পর্শ করবে না। আজকে আমরা আলোচনা এখানেই থামাচ্ছি, আগামী দিনে শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা শিবানন্দ বাণী থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে সমবেত হব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।